আইটিউব ইন্ডিয়ার চ্যানেলে স্বাগত আজকে বাংলা ব্যাকরণ ও বানান বিধি পর্বে শেখাব বিষমী ভবন ধ্বনিতত্ত্ব অধ্যায় চলছে শব্দতত্ত্বের অধ্যায় শেষ হয়ে গেছে প্লেলিস্ট থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে বিষমী ভবন নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে বিষমী ভবন সমীভবনের একেবারে উল্টো তো প্রথমে সংজ্ঞাটা জানা যাক সংজ্ঞাটা ভালো করে দেখবে এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সব তথ্য পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমী ভবন বলে দুটি সমধ্বনি ধরো দুটো ল রইল দুটো র রইল দুটো ন রইল যে কোনো ধ্বনি পরপর রয়েছে অর্থাৎ কোনো শব্দে একই ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি পরপর থাকলে উচ্চারণ করবার সময় তাদের কোনো একটা ধ্বনি পরিবর্তিত হয় এই প্রক্রিয়াকে বিষমী ভবন বলে বিবন হলো সমী ভবনের বিপরীত একটা প্রক্রিয়া সমী আমরা কি দেখেছিলাম যে একটা ব্যঞ্জনের প্রভাবে ধরো পূর্বের ব্যঞ্জন প্রভাবে পরেরটার চেঞ্জ হচ্ছে বা পরেরটার প্রভাবে পূর্বেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে সেটা না এখানে পরপর দুটো রয়েছে এবং উচ্চারণের অসুবিধার ফলে এটা হচ্ছে তো দৃষ্টান্তে চলে আসি দেখো পরপর দুটো ব্যঞ্জনধ্বনি রয়েছে এখানে রয়েছে লাল লাল হয়েছে নাল শরীর এখানেও পরপর দুটো রয়েছে শরীর হয়েছে শরীর ললাট ললাট হয়েছে নলাট এবার এটাকে বিশ্লেষণ করা যাক দেখো বিশ্লেষণ ব্যাপারটা ভালো করে দেখো সমী ভবনের ব্যাপারটি ঘটে দ্রুত উচ্চারণের জন্য বা উচ্চারণের সুবিধার জন্য কিন্তু বিষমী ভবনের কোনো হেতু পাওয়া যায় না সম্ভবত ব্যক্তি বিশেষের উচ্চারণ ক্ষমতাই এর কারণ অক্ষমতাই এর কারণ অর্থাৎ মানুষ যখন উচ্চারণ ভুল করে তখন কিন্তু বিষমী ভবন তৈরি হয় ঠিক আছে বিষমী ভবনের জন্য দেখো লাল শব্দটা ল হয়ে গেছে ন এর ভাষাতাত্ত্বিক কোনো কারণ নির্দেশ করা সম্ভব নয় অর্থাৎ মানুষ এটা পরপর তাতাই উচ্চারণ করতে যাচ্ছে এবং উচ্চারণ করার পর জন্য তাড়াতারই উচ্চারণ করার জন্য এটাকে ভুল উচ্চারণ করছে অর্থাৎ যে ব্যক্তি এটা উচ্চারণ করছে তার উচ্চারণের অক্ষমতার অক্ষমতাই হচ্ছে এই বিপর্যয়ের কারণ ঠিক আছে এটার কোনো ভাষা তাত্ত্বিক কোনো কারণ বলা যাবে না যে কেন এটা ভুল হচ্ছে এটা উচ্চারণের ভুল মানে যে এটা বলছে তার অক্ষমতার জন্য উচ্চারণ অক্ষমতার জন্যই এই ভুলটা হয়ে যায় তাই জন্যই ললাট নলাট হয়ে গেছে লাল নাল হয়ে গেছে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো পরবর্তী ভিডিওর জন্য